এক ফ্রেমে তিন ওপেনার নাইম শেখ, তানজিদ তামিম আর সাইফ হাসান। তার পাশ দিয়ে ঠিক তখনই হেঁটে যাচ্ছিলেন জাকির হাসান। চার ওপেনারই আছেন এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে। চারজনকে ক্যামেরাবন্দী করা গেলেও 32 জনের স্কোয়াডে নিয়মিত ওপেনার তামিম লিটন বাদে আছেন আরও 7 জন। এর মাঝে 4 জনের আবার ওডিআই ডেবুই হয়নি। অথচ এই লম্বা লিস্টে এনামুল বিজয়ের জায়গাই নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে যার দ্বিতীয় সর্বোচ্চ রান, 16 ম্যাচে 3 সেঞ্চুরি আর 350-তে 59 গড়ে বিজয়ের নামের পাশে 834 রান। নাইম শেখ, রনি তালুকদাররা যখন ব্যাকআপ ওপেনারের চাহিদা মেটাতে ব্যর্থ, তখন এই পরীক্ষিত ক্রিকেটার কি টিম ম্যানেজমেন্টের রাডারে থাকতে পারত? একটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, যে ব্যাকগ্রাউন্ড দেখে বেস দেখে আপনি তাকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা করবেন। তো যেহেতু আমার অন্য ব্যাটসম্যান দিয়ে হচ্ছে না, ওয়াই নট আমি আমার একটা সিনিয়র প্লেয়ার, ম্যাচিউর প্লেয়ারকে দিয়ে আমি আবার নতুন করে, যেমন আজকে যদি আপনি ধরেন আফগানিস্তানের সাথে যদি 2টা ম্যাচের কথা বলেন, সেখানে কিন্তু আমাদের টপ অর্ডাররা কিন্তু কেউই রান করে না। এক লিটন দাস লাস্ট ম্যাচে রান করলো, বাট সেটা তো জিতা ম্যাচই ধরতে গেলে, থার্ড ম্যাচ। কিন্তু একটা প্লেয়ার যে লম্বা ইনিংস খেলবে, থেকে যাবে 50 ওভারের, আমরা জানি যে আফগানিস্তানের সাথে 260 রান করলে জিতে যাব, সেই জিনিসটা কিন্তু আমাদের ছিল না। বিজয়ের জায়গা হয়নি, তবে রিয়াদের হাসি মুখে আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিতটা দেরিতে হলেও বোধোদয়। সাদা বল হাতে 3 সিরিজ পর ন্যাশনাল কিটে হোম অফ ক্রিকেটের ড্রেসিং রুমে সাইলেন্ট কিলার। সবশেষ ওয়ানডে সুপার লিগে টপ পারফর্মারদের একজন হবার পরও রিয়াদকে অযাচিত বিশ্রামে পাঠানো হয়েছিল। 7 নম্বর পজিশনে টিম ম্যানেজমেন্টের ভাবনায় আফিফ, মুসাদ্দেক, শেখ মেহেদি, শামিম কিংবা সৌম্যদের মতো এক ছাক ক্রিকেটার থাকার পরও এখনও মিলেনি ভরসা করার মতো কোনো বিকল্প। আপনি যদি দেখেন মুশফিক, তার 6 মাস আগে কিন্তু এত সমালোচনা ছিল, তারপরে যেভাবে ব্যাটিং করলো বোঝাই দিয়েছিল মুশফিক এখনও মানে ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে। তো মাহমুদুল্লাহ কিন্তু এরকমই কোয়ালিটি প্লেয়ার, অসাধারণ অসাধারণ ইনিংস আছে ওয়ার্ল্ড কাপে। তো সেই জিনিসটাকে কাজে লাগানো, মাহমুদুল্লাহ যখন ব্যাটিং করবে তখন অপোনেন্টের বোলারদের জন্য একটু হলেও প্রেশার কাজ করবে, তো সেই বিবেচনাগুলো একটু চিন্তা করা উচিত। পারফর্ম করার পরও বিজয়কে 32 জনের স্কোয়াডে না রাখার হিসেব যেমন মিলে না, ঠিক তেমনি রিয়াদকে বাদ দেওয়ার পরিকল্পনা করা টিম ম্যানেজমেন্টের সৌম্যে আস্থা খুঁজে বেড়ানোর কোনো যুক্তিও পাওয়া যায় না। পরীক্ষা নিরীক্ষা আর যুক্তিতর্কের যাতাকলে বিজয় রিয়াদদের ক্যারিয়ার হাঁটে ফুল পথে। নাহিয়ান বিন জসিম, 71।